প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন প্রজন্মকে দেখিয়েছেন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন। দেশে মোবাইল ফোন ব্যবহারকারী প্রায় 14.5 কোটি। দেশের সব উপজেলা ইন্টারনেট সেবার আওতায়। এখন ইন্টারনেট ব্যবহারকারী 8 কোটি মানুষ। আমার ছেলে সৌদি আরব থাকেন, আমি ওনার সাথে আমার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে আসি, ভিডিওর মাধ্যমে কথাবার্তা বলি এবং এটা অত্যন্ত সম্ভব হয়েছে আমার জননেত্রী শেখ হাসিনা সরকারের মাধ্যমে। উনি যে এই ডিজিটাল সেন্টার চালু করে দেওয়ার মাধ্যমে আমরা এই সুবিধাটা পাইছি। সারা দেশে 5,286টি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র থেকে সাধারণ মানুষ 200 ধরনের সেবা পায়। আমরা খতিয়ানের ভরসা, খতিয়ান ইত্যাদি আমাদের কই দলিলপত্র যেটা হাতে লিখতো এটা আমাদের অনেক সময় লাগতো। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ দিয়েছেন বর্তমান কম্পিউটার সিস্টেম, এটার দ্বারাই আমরা স্বল্প সময়ের মাধ্যমে আমরা এটা পাইতেছি, উপকৃত হইতেছি। আউটসোর্সিং কাজ করে অনেক তরুণ তরুণী এখন স্বাবলম্বী। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টকে আমি সাধুবাদ জানাই। তাদের যে মডিউল গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপিং এবং ডিজিটাল মার্কেটিং, তারা এই প্রজেক্টের মাধ্যমে আউটসোর্সিং এর সকল বিষয়বস্তু জানতে পারবে, কীভাবে আউটসোর্সিং করতে হয় তা বুঝতে পারবে এবং নিজেকে সফলভাবে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারবে। আসুন দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আগামী প্রজন্ম পাবে সমৃদ্ধশালী বাংলাদেশ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পায়রা সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অথবা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।